আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ রফিকউদ্দিন শেখ আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি কুলেখাড়া পাতার গুণাগুণ নিয়ে আলোচনা করার জন্য। তার আগে বলি বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শুরু করেই চ্যানেল সুস্থ জীবনের পক্ষ থেকে আমার আজকের নিবেদন কুলেখাড়া পাতার গুণাগুণ। আমরা সবাই কমবেশি জানি, কমবেশি কেন, ভালোই জানি যে কুলেখাড়া পাতার কি কি গুণাগুণ রয়েছে। এই কুলেখাড়া পাতা বাংলার অতি পরিচিত শাক, যার ঔষধি গুণ মারাত্মক, রোগ প্রতিরোধের ক্ষমতায় ভরপুর। এই কুলেখাড়ার পাতায় রক্তের হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় যদি আমরা কুলেখাড়া পাতার রস সেবন করি। আমরা সকলেই জানি কুলেখাড়া পাতার রস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এছাড়াও কুলেখাড়ার অনেক গুণাবলী রয়েছে, সেই গুণাবলীগুলো হলো আমি এক এক করে আপনাদের কাছে উপস্থাপনা করছি। এক নম্বর, কুলেখাড়াতে ভিটামিন এ ভালো পরিমাণ আয়রন উৎসেচক স্টেরল থাকে। কুলেখাড়া মূত্র বৃদ্ধি করে দেহের শোথ বা ফোলা কমায়। দু নম্বর, পায়ের পাতা বা শরীরের কোনো অংশ ফুলে উঠলে এক টেবিল চামচ কুলেখাড়ার পাতার রস গরম করে দিনে দুবার খান, সঙ্গে এক চা চামচ মধু মিশিয়েও খেতে পারেন। কোনো কারণে কেটে গেলে, রক্তপাত হলে কুলেখাড়ার পাতা থেতো করে কাটা জায়গায় চেপে বেঁধে দিন, রক্তপাত বন্ধ হয়ে যাবে এবং ক্ষতও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তিন নম্বর, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কুলেখাড়া পাতার রস সেদ্ধ করে ছেঁকে নিয়ে সেই জল খান, এক সপ্তাহের মধ্যে হিমোগ্লোবিনের সংখ্যা বৃদ্ধি পাবে। অথবা দিনে দুবার চার চা চামচ কুলেখাড়া পাতার রস সামান্য গরম করে খান। কুলেখাড়ার গুণাগুণ জানতে হলে কাইন্ডলি বন্ধুরা পুরো ভিডিওটা অনুগ্রহ করে দেখবেন। চার নম্বর, ঘুমের সমস্যা হলে সন্ধ্যেবেলা দুই থেকে চার চা চামচ কুলেখাড়ার শিকড়ের রস খান, উপকার পাবেন। পাঁচ নম্বর, দীর্ঘ যৌন মিলনে আলকুশির বীজগুঁড়ো ও কুলেখাড়া বীজগুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিয়মিত রাতের বেলা খান, ভালো ফল পাবেন। হারপিস হলে এই গাছের পাতা ও কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগান, জ্বালা যন্ত্রণা যেমন কমবে ক্ষতও শুকিয়ে যাবে। সাত নম্বর, জন্ডিস হলে কুলেখাড়ার পাতার রস দিনে চার চা চামচ করে হালকা গরম করে খান, উপকার পাবেন। আমরা জানি জন্ডিসের জম হলো কুলেখাড়া পাতার রস। আট নম্বর, নিয়মিত যদি কুলেখাড়া পাতার রস বা কুলেখাড়ার শাক খাওয়া যায় তাহলে ফিসচুলায় ভালো কাজ দেয়। মূত্রনালীর কোনো দোষ থাকলে কুলেখাড়া পাতার রস ও শাক নিয়মিত সেবন করলে তা প্রশমন করে। দশ নম্বর, রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিক রাখে যদি আমরা নিয়মিত কুলেখাড়ার পাতার রস সেবন করি। এগারো নম্বর, পেটের যে কোনো ধরনের অসুখ ও আমাশয় মোকাবিলার মোক্ষম ওষুধ হল কুলেখাড়া শাক। নিয়মিত কুলেখাড়া শাক খেলে পেটের সমস্ত অসুখ ও আমাশয় থেকে আপনি আরোগ্য লাভ করতে পারবেন। আমার শেষ পয়েন্ট হলো বারো নম্বর, হাড়ের জয়েন্টের ব্যথা, সর্দি ও ঠান্ডা এবং কাশিতে কুলেখাড়ার শাক ভালোই কাজ করে। বন্ধুরা, আমরা এই কুলেখাড়া শাক যদি বেশি বেশি করে খাই এবং এর রস যদি পান করি তাহলে আমরা সারা জীবন সুস্থ থাকতে পারব। তাই সারা জীবন সুস্থ থাকতে আসুন আমরা কুলেখাড়াকে সঙ্গী করি। আমার পরবর্তী ভিডিও তাড়াতাড়ি দেখতে হলে বা পেতে হলে এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।